আসসালামু আলাইকুম, আমি শিবলি সাদিক, অ্যাবাকাস একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে অ্যামাজন সেলার সেন্ট্রাল থেকে ইকমার্স বুককিপিংয়ের জন্য রিকোয়ার্ড রিপোর্টসগুলো ডাউনলোড করতে হয়। ইউজুয়ালি আমরা ইকমার্স বুককিপিংয়ের ক্ষেত্রে দুই ধরনের রিপোর্টস ব্যবহার করে থাকি, বিশেষ করে অ্যামাজনের জন্য। একটা হচ্ছে ডেট রেঞ্জ রিপোর্ট, আর একটা হচ্ছে সেটেলমেন্ট রিপোর্ট। সেটেলমেন্ট রিপোর্টটা হচ্ছে অ্যামাজন এভরি টু উইকস পরপর আমাদেরকে পেআউটসগুলো করে থাকে। সো ওই পেআউটের অ্যাগেনস্টে যে ট্রানজ্যাকশানসগুলো ছিল তার ব্রেকডাউনটাই হচ্ছে আমাদের পেআউট রিপোর্ট, অথবা পেমেন্ট স্টেটমেন্ট, অথবা সেটেলমেন্ট রিপোর্ট, অথবা ডিসবার্সমেন্ট রিপোর্ট, বিভিন্ন নামে একে ডাকা হয়। মূল রিপোর্টের লজিকটা হচ্ছে আমাকে যে এভরি টু উইকস পরপর সে আমাকে পেআউট করছে, এই পেআউটের অ্যাগেনস্টে যেই ট্রানজ্যাকশানসগুলো ছিল, যেই কাহিনীটা ছিল, তার ব্রেকডাউনটাই হচ্ছে পেআউট রিপোর্ট, অথবা সেটেলমেন্ট রিপোর্ট, অথবা পেমেন্ট স্টেটমেন্ট, অথবা ডিসবার্সমেন্ট রিপোর্ট। ওকে, সো আমরা এখন দেখব কিভাবে ডিসবার্সমেন্ট রিপোর্টটা বা সেটেলমেন্ট রিপোর্টটা বা পেআউট রিপোর্টটা ডাউনলোড করতে হয়। আমরা প্রথমে যাব রিপোর্টস অপশনে, রিপোর্টস অপশন থেকে পেমেন্টস বেছে নেব। আমি এখন পেমেন্ট ড্যাশবোর্ডে চলে এসেছি। সো পেমেন্টস ড্যাশবোর্ড থেকে আমি ডিসবার্সমেন্টস সিলেক্ট করব। এই সেকশনে অ্যামাজন টাইম টু টাইম আমাকে যে ডিসবার্সমেন্টসগুলো করেছে, দ্যাট ইজ যে পেআউটসগুলো করেছে, সেই পেআউটসগুলোর রিপোর্টসগুলো এখানে জমা থাকে। যেমন দেখুন, এখানে পেআউট স্টেটাস ডান, আবার এখানে পেআউট স্টেটাস স্টার্টেড। সো এই পেআউটটা ডান, দ্যাট মিন্স আমার ব্যাংকে চলে আসছে। এই পেআউটটা রিসেন্টলি যেটা জেনারেট হচ্ছে সেটা এখনও আসেনি, দ্যাট মিন্স এটা এখনও ম্যাচিউরড হয়নি। আমি যদি এই রিপোর্টটা ডাউনলোড করতে চাই, এই রিপোর্টের ডেট রেঞ্জ হচ্ছে 30 ডিসেম্বর 2022 থেকে 13 জানুয়ারি 2023। শিডিউলড পেআউট 13 জানুয়ারি 2023, দ্যাট মিন্স 13 জানুয়ারি 2023 মধ্যে সেটা আমার ব্যাংকে এসে পৌঁছার কথা। ইউজুয়ালি 13 জানুয়ারির মধ্যেই যে আমার ব্যাংকে পৌঁছাবে তা না, দুই একটা দিন সময় লাগতে পারে, কারণ ব্যাংকিং চ্যানেলের টাকাটা যখন ট্রান্সফার হবে সিস্টেমে তখন কিছুটা সময় লাগতে পারে। আমি যদি এই রিপোর্টটা পিডিএফ আকারে ডাউনলোড করতে চাই, আমি ভিউ সামারি প্রেস করব। দেখুন, সে আমাকে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিচ্ছে যে পেআউটটা সে আমায় করবে। এখানে সে আমাকে পেআউট করবে 7,436.31 টাকা। এই টাকাটা কিভাবে আমাকে দিল, সে এর পেছনে কি হিস্ট্রিটা ছিল, টোটাল হিস্ট্রি সে গ্রাফিক্যাল আকারে আমাকে প্রেজেন্ট করছে। আমি যদি এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা পিডিএফ আকারে ডাউনলোড করতে চাই, নিচে প্রিন্ট দিস পেজ একটা লিঙ্ক আছে, প্রিন্ট দিস পেজ লিঙ্কে আমি ক্লিক করব। ডেস্টিনেশন সেভ অ্যাজ পিডিএফ, আমি সেভ করছি রিপোর্টটা, আমি ডাউনলোডস ফোল্ডারে রাখি, সেভ। রিপোর্টটা ডাউনলোড হয়ে গেছে। আমি যদি রিপোর্টটা একটু ওপেন করার চেষ্টা করি, দেখুন আমার রিপোর্টটা চলে এসছে। এটাই সেই পেমেন্ট স্টেটমেন্ট, যাকে সেটেলমেন্ট রিপোর্ট বলা হয়, অথবা ডিসবার্সমেন্ট রিপোর্ট বলা হয়, বা মোস্টলি এটাকে আমরা পেআউট রিপোর্ট নামেই চিনে থাকি। এখানে লেখা থাকে পেমেন্ট স্টেটমেন্ট, দ্যাট মিন্স পেআউট রিপোর্ট, সেটেলমেন্ট পিরিয়ড, দ্যাট ইজ 30 ডিসেম্বর 2022 থেকে 13 জানুয়ারি 2023 পর্যন্ত, এই পিরিয়ডের মধ্যে আমার যে পারফরমেন্স ছিল ওই পারফরমেন্সের ভিত্তিতে সে আমাকে পেআউট করছে। দেখুন, এখানে বিগিনিং ব্যালেন্স আছে 381.97। এই ব্যালেন্সটা অ্যামাজনের সাথে আমার বিগিনিং ব্যালেন্স, দ্যাট মিন্স অ্যামাজন তার রিজার্ভ হিসেবে এই অ্যামাউন্টটা ধরে রেখেছে। আমার সেলসের ব্রেকডাউনটা এখানে আছে, আমার রিফান্ডসের ব্রেকডাউনটা এখানে আছে, আমার এক্সপেন্সেস যেগুলো অ্যামাজন চার্জ করেছে তার ব্রেকডাউনটা এখানে আছে। অ্যাকাউন্ট লেভেল রিজার্ভ, এটা হচ্ছে নতুন রিজার্ভ। প্রথম রিজার্ভ ছিল, বিগিনিং রিজার্ভ ছিল 381 টাকা, এখন নতুন রিজার্ভ হলো 212 টাকা। ফাইনালি সে আমাকে নেট প্রসিড আকারে পেআউট করছে 7,436.31 টাকা। এই টাকাটা 13 তারিখ আমার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাভেইলেবল হওয়ার কথা, বাট অ্যামাজন বলছে ফান্ডস ক্যান টেক 3 to 5 business days টু অ্যাপিয়ার ইন ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট, কারণ স্বাভাবিকভাবে 3 থেকে 5 business day লেগে যেতে পারে টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাভেইলেবল হতে। এখন আমরা ডিফারেন্ট আরেকটি রিপোর্ট ডাউনলোড করার প্রসেসটা দেখব। আমি এই রিপোর্টটা ক্লোজ করে দিচ্ছি। সো সেই রিপোর্টটার নাম হচ্ছে ডেট রেঞ্জ রিপোর্ট। দেখুন একইভাবে আমি আবার যদি আমার ড্যাশবোর্ডে ফিরে যাই, অ্যামাজন সেলার সেন্ট্রালে আমার ক্লায়েন্টের ড্যাশবোর্ডে ফিরে গেলাম, আমার রিপোর্টসে যেতে হবে, রিপোর্টস থেকে পেমেন্টস,
পেমেন্টস থেকে যখন আমি পেমেন্টস ড্যাশবোর্ডে চলে আসব, ডিসবার্সমেন্টের পাশে একটা ট্যাব দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ডেট রেঞ্জ রিপোর্টস। আমি ডেট রেঞ্জ রিপোর্টসে ক্লিক করছি, দেখুন সে আমাকে একটা নতুন একটা জায়গায় নিয়ে এসছে। আমি এখন ডেট রেঞ্জ রিপোর্টস ডাউনলোড করার জন্য জেনারেট রিপোর্ট বাটনটি প্রেস করব। এখান থেকে আমি সামারি অপশনটি সিলেক্ট করব। আপনি চাইলে একটি পুরো মাসের রিপোর্ট ডাউনলোড করতে পারেন যদি আপনি মাসটা সিলেক্ট করেন। যেমন আমি যদি ডিসেম্বর মাসটা সিলেক্ট করি, ডিসেম্বর 2022, জেনারেট, দেখুন এই রিপোর্টটা এখানে জমা হয়ে আছে। আমাকে একটু রিফ্রেশ করতে হবে কারণ এটা অ্যাকশন দেখাচ্ছে, ইন প্রগ্রেস। আমি রিফ্রেশ করছি, রিপোর্টটা অ্যাভেলেবল হতে একটু সময় লাগে। আমি আবার রিফ্রেশ করছি, দেখুন এখন ডাউনলোড করার মতো উপযোগী হয়ে গেছে রিপোর্টটা। আমি রিপোর্টটা ডাউনলোড দিচ্ছি, রিপোর্ট ডাউনলোড হয়ে গেছে, রিপোর্টটা আমরা ওপেন করি। এটাই সেই ডেট রেঞ্জ রিপোর্ট, যে রিপোর্টের মধ্যে আমার একটা নির্দিষ্ট পিরিয়ডের সব ট্রানজ্যাকশনসগুলো থাকে। সো আপনি চাইলে এই ডেট রেঞ্জ রিপোর্টের ডেট রেঞ্জটা আপনার মতো করে সেট করে দিতে পারেন, অথবা আপনি একটি পূর্ণ মাসের রিপোর্ট নিতে পারেন। যেমন আমরা এখানে নিয়েছি ডিসেম্বর মাসের রিপোর্টটি, দেখুন এখানে শুরুতে আছে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি ফ্রম ডিসেম্বর 1, 2022 থ্রু ডিসেম্বর 31, 2022। দ্যাট মিন্স ডিসেম্বরের 1 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আমার টোটাল যে ট্রানজ্যাকশনসগুলো হয়েছিল তার ব্রেকডাউনটা এই রিপোর্টে আছে। সো এই রিপোর্টটা আমরা অনেক সময় ব্যবহার করতে হয় ক্লায়েন্টের বুককিপিং করার জন্য। সো ডেট রেঞ্জ রিপোর্টের প্রত্যেকটা ইস্যু এবং পেআউট রিপোর্টের প্রত্যেকটা ইস্যু নিয়ে আমরা নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।